উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক দুটো পরীক্ষাতেই এমসিকিউ থাকে, কিন্তু দুটো পরীক্ষার ক্ষেত্রেই এমসিকিউ এর উত্তর লিখতে হয় আলাদা আলাদা দুটি পদ্ধতিতে। কোন ছাত্রছাত্রীদের জন্য কোন পদ্ধতি বা নিয়ম অবলম্বন করে এমসিকিউ এর উত্তর দিতে হয়, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সে বিষয় নিয়ে বিস্তারিত তথ্য জানাবো। প্রথমেই বলে রাখি, ক্লাস ইলেভেন এবং টেনের পরীক্ষার্থীদের এমসিকিউ এর উত্তর লিখতে হয় একই পদ্ধতিতে, কিন্তু উচ্চ মাধ্যমিকদের আলাদা পদ্ধতিতে লিখতে হয়। তাই আমি প্রথমে তোমাদের জানিয়ে দিচ্ছি মাধ্যমিক পরীক্ষার্থীরা এবং একাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা কিভাবে এমসিকিউ এর উত্তর দেবে। একটা উদাহরণ দিয়ে বিষয়টা তোমাদের কাছে আমি তুলে ধরছি। পরীক্ষার প্রশ্নপত্রে হয়তো লেখা আছে, 1.5 দাগে হয়তো লেখা রয়েছে, তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? ক সন্ধ্যাতারা, খ শুকতারা, গ আনন্দমেলা, ঘ প্রথম দিন। তোমরা জানো এর সঠিক উত্তর হলো ক সন্ধ্যাতারা। তাহলে তোমরা পরীক্ষার খাতাতে শুধুমাত্র যেটি লিখবে ক সন্ধ্যাতারা, এখানে প্রশ্নটি লিখবার কোনো দরকার নেই। তবে হ্যাঁ, অবশ্যই মনে রাখবে মার্জিনে কিন্তু তোমাকে এই প্রশ্নের দাগ নাম্বার অর্থাৎ 1.5 এই দাগ নাম্বারটিকে কিন্তু ভালোভাবে উল্লেখ করতে হবে। তোমাদের অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এরকম অজস্র টিপস নিয়ে যে ছবিটি তোমরা আর কি দেখলেই মাত্র স্ক্রিনে, এটা কিন্তু আমাদের সাজেশন বইয়েরই প্রথম পাতার টিপস অংশের একটি বিশেষ পৃষ্ঠার ছবি। এই রকম অজস্র টিপস এবং পরীক্ষায় ভালো নাম্বারের গোপন কৌশল, নাম্বার অর্জনের সুন্দর সুন্দর টেকনিক, 1 মিনিটে বড় প্রশ্ন মুখস্থ করার কৌশল সহ নানা আকর্ষণীয় তথ্য জানতে চাইলে তোমাদের অবশ্যই সংগ্রহ করতে হবে আমাদের মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত সম্রাট এক্সক্লুসিভ সাজেশান সিরিজের সমস্ত সাবজেক্টের আলাদা আলাদা বিষয়গত বইগুলি। বইগুলিকে কী করে তোমরা ফ্লিপকার্টের মাধ্যমে সংগ্রহ করবে সে তথ্য ভিডিওর শেষ দিকে আমি তোমাদের জানাচ্ছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু এমসিকিউ এর উত্তর দেওয়ার টেকনিক সম্পূর্ণ আলাদা, কারণ তোমাদের প্রশ্নপত্রের ওপরই এমসিকিউ এর উত্তর লিখতে হয়। তোমরা জানো বা তোমরা ইতিমধ্যেই ইংরেজি পরীক্ষা যখন দাও তখন তোমাদের যে খাতা দেওয়া হয়, প্রশ্নপত্র দেওয়া হয়, তার উপরই কিন্তু তোমাদের উত্তর লিখতে হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রতিটি সাবজেক্টের এমসিকিউ এর ক্ষেত্রে তোমাদের এই রকম খাতা দেওয়া হবে, যেখানে এমসিকিউ এবং এসএকিউ এর উত্তর প্রশ্নের পাশেই তোমাদের লিখে দিতে হবে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নের একটি মডেল যেখানে দেওয়া রয়েছে। ধরো আমরা 1.14 ডাগের প্রশ্নটা দেখে নিই। রক্তের অক্ষরে দেখিলাম কি দেখলেন কবি? উত্তর রয়েছে ক আপনার স্বপ্ন, খ আপনার জগৎ, গ আপনার বেদনা, ঘ আপনার রূপ। উত্তর হবে আপনার রূপ। তাহলে পাশের যে বক্স রয়েছে সেখানে জাস্ট ঘ দাগ, যেহেতু আপনার রূপ তাই ঘ দাগ, ঘ দাগ নাম্বার হিসেবে শুধুমাত্র ওই বক্সে ঘ কথাটা লিখে দিলেই তোমরা কিন্তু এমসিকিউ এর সম্পূর্ণ নাম্বার পেয়ে যাবে। এবার আসি মাধ্যমিক পরীক্ষার্থীরা কি করে আমাদের সাজেশন বইগুলি সংগ্রহ করবে। তোমাদের প্রথমেই বলে রাখি, তোমরা তোমাদের নিকটবর্তী বইয়ের দোকানে যাও। মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলির ব্যাপারে বলো, আশা করি তারা বইগুলি এনে দিতে পারবেন। যদি দোকানদারেরা বইগুলি এনে দিতে না পারেন বা তোমার ইচ্ছে না হয় দোকান থেকে বইগুলি কেনবার, তবে কিন্তু তুমি তোমার বাড়িতে বসে ঘরে বসে আমাদের বইগুলি পেয়ে যেতে পারো ফ্লিপকার্টের মাধ্যমে। ফ্লিপকার্টে গিয়ে জাস্ট টাইপ করো সম্রাট এক্সক্লুসিভ, আমাদের সাজেশন বইগুলি দেখতে পারবে। সমস্ত সাবজেক্টের বইগুলি সেখানে এক জায়গাতে করে কম্বো আকারে দেওয়া আছে, তো সেখান থেকে তোমরা কিনে নিতে পারো। অথবা তোমাদের সুবিধার জন্য ফ্লিপকার্ট লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিলাম, সেখানে ক্লিক করেও আমাদের বইগুলি কিন্তু তোমরা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে কিনে নিতে পারো। আর ডেলিভারি চার্জ কিন্তু 1 টাকাও লাগবে না, সম্পূর্ণ বইয়ের মূল্যের ওপর 13% ডিসকাউন্ট রয়েছে। তোমাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো। এখনই সাবস্ক্রাইব করো সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটিকে এবং পাশে বেল আইকনে ক্লিক করো আমাদের সমস্ত নোট, সাজেশান এবং টিপস সবার আগে পাওয়ার জন্য।